হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি বেঙ্গলি ব্লগ 04-এ তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আরেকটা ব্লগিং ভিডিও নিয়ে তোমাদের সামনে। রথের কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি মেলা দেখতে যাইও নি। আর আমার এডিংয়ে যখন রথ যাচ্ছিলো তখন আমি ঘুমাচ্ছিলাম, আর বিকালে একটা গেছে, ওটা আমি শেয়ার করে দেবো এই ভিডিওর সাথে। আর একটা শর্ট ভিডিও দিয়েছি, ওটা আমার বন্ধুরা গেছিলো টোবের রথ বাস স্ট্যান্ডের, ওটা আমি ওদের কাছ থেকে নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে একটা অতিথি এসেছে, যার শর্ট ভিডিও তোমরা দেখতে পেয়েছো, যার সাথে আমার হাড্ডা হাড্ডি ফুচকা চ্যালেঞ্জ ভিডিও হয়েছিল। হ্যাঁ, আমি একটা ফুচকা জল ছাড়া খেয়ে নিয়েছিলাম, সেটাও খেতে খেতে লক্ষ্য করেছিল। আর হ্যাঁ, আমার একটু সকাল সকাল স্নান হয়ে গেছে, কারণ আজকে বিপত্তারিণী পুজো, মানে পুজো বলে নয়, মানে আমি চানটা করে নিয়েছি আজকে, মাথায় একটু শ্যাম্পু করেছি বলে চানটা করে নিয়েছি। দেখো আমাদের গেস্টকে, এই দেখো এনার সাথে চ্যালেঞ্জ ভিডিও হয়েছে। তো আজকে আর একটা চ্যালেঞ্জ ভিডিও করে নেবো, ছোটোখাটো কোনো চ্যালেঞ্জ ভিডিও। তাহলে চলো, তাহলে আজকেও বরঞ্চ ছোটোখাটো কিছু চ্যালেঞ্জ একটা ভিডিও বরঞ্চ বানিয়ে ফেলি। আর গুড্ডু সোনাও এসেছে, গুড্ডু সোনাও কিছু খেলা তোমাদের সঙ্গে শেয়ার করেছে, আর ও এখন রিলস বানাতে ব্যস্ত আছে। ওর একটা ভিডিও দিয়ে দিয়েছি, আরও কিছু ভিডিও দিয়েছে আমাকে, ওইগুলো আমি তোমাদের সাথে সেন্ড করে দেবো। তো চলো, এখন গুড্ডু সোনা এখন কোথায় আছে ঝটপট ঝটপট গিয়ে দেখে নি। আর আছে সকাল থেকে মেঘের ওয়েদারও ভালোই আছে, খুবই রোদ উঠেছে। দেখো পালন করতে রানী রানী সুরপা ফিরে ধর্ম করায় না, তিনি বারো মাস। এখন আমি একটা খুব সুন্দর একটা জায়গায় যাব, যেটা মানে আমাদের বাড়ির বাইরের দিকটা, পিছনের দিকটা, মানে খুবই সুন্দর ভিউ দেখবে তোমরা। দেখো এখানে সেই লেভেলে ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা এখানটা, দেখো ভীষণ ঠান্ডা। দেখো ওইদিকে একটা পুকুর, ঠিক আছে, ওইদিকে একটা মা লুচি করার জন্য ময়দাগুলো মেখে নিয়েছে, আমি ভিডিওটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ময়দাগুলো মাখা আছে, মা আবার লুচিটা করবে। আর রথ আসছে, এটা আগের দিন রথের দিন, একটা রথ দেখো নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পাড়ারই একটা বাচ্চা, ওর মায়ের সাথে, ও বেরোয়নি, হলুদের রথ টেনেছে। আর টগর বাজি রথ আসছে, তো আমি ছাদ থেকে ভিডিওটা করে নিয়েছি, নিচে নামা হয়নি, কারণ আমাদের রথের দিন ভোজ ছিল, ভোজ খেয়ে আমার শরীরটা খুব খারাপ করছিলো, ঘুমিয়েও গেছিলাম আমি। তো এইটুকুই জাস্ট একটু ক্যাপচার করে নিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। দেখো ডগরবাজি ছোটো ছোটো ছেলেগুলো আসছে, আর এমনি তো আমার মনটা ভালো ছিল না, এইসব দেখে ছোটোবেলার প্রত্যেকটা কথাই মনে পড়ে যাচ্ছিলো, কিন্তু কী আর করা যাবে, বড়োবেলা তো সবারই হবে, এরকম দিন সবাই পেরিয়ে এসেছে। আমি ছাদ থেকে ভিডিও করে নিয়েছি, একসাথে কত কটা রথ যাচ্ছে দেখে নাও, অনেক কটা রথ যাচ্ছে, যে আমরাও এরকম করে তুলে তুলে রথ নিয়ে চলে যেতাম, হ্যাঁ এরকমই করত। বলো এই দেখো, দেখ বলতে নেই, আচ্ছা আর দেখাও, সব দেখাও, কালকে বাবা কি কিনে দিয়েছে, দাদা তোমাকে কি কিনে দিয়েছে, সেগুলো দেখাও, সবাই দেখবে তো। হ্যাঁ আচ্ছা, আচ্ছা কি আছে এটা, আচ্ছা এলিফ্যান্টটা দেখাও, লায়নটা দেখাও, দাদা দাদা তোমাকে কি কিনে দিয়েছে, দাদা তোমাকে কি কিনে দিয়েছে বলো, দাদা তোমাকে কি কিনে দিয়েছে কালকে মেলাতে,
এই গাড়িটা তো পছন্দ হয়েছে? হ্যাঁ। এই গাড়ির মধ্যে কাদেরকে চাপাবে? তোমাকে। গরুকা জেব্রাকে। বেশ চলো, গুড্ডা এখন ওষুধ খেয়ে নেই, তোমাদের সাথে সব শেয়ার করে দিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, আর প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না, খুবই ছোট ভিডিও। তো চলো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। তো আজকের মতো সবাইকে গুড নাইট। এটা এখন এডিটে বসাবো, কখন আপলোড হবে জানি না, কিন্তু কালকের মধ্যে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।